রাকেশ হোসেন নামে একটা পার্টি আমার এখানে আছে, আসার পরে মানে তার গেলাম এই চিঠি করতে আনছ। এক কিছুক্ষণ আগে সে আমার এখানে আয়ে গেছে, আওয়ার পরে তারে চাইছে আমার কাছে 200 টাকা। তা আমি খুশি না, টাকা নাই আমার কাছে, তুই যা গিয়া। এমন সময় আরেক পার্টি ন্যালচনগর বাজার থেকে মাল আনছে, তারা আইনা সেরে মাল টাল মাপছে, মাইপা সে অটো লুয়ে আছে, তারার লোকে সে বাইরে গেছে গা। অনেকে মানে এইখান থেকে গেছে গা, গিয়া 10-15 মিনিট পরে আমি আমার হিসাবে খাতাপত্র লিখতেছি, হঠাৎ করে আমার পিছনে গিলটা আওয়াজ হয়েছে। আওয়াজ হওয়াতে আমি লাইট নিয়ে গিয়ে দেখি গিলটা ফাঁক করা, তারপরে পিছনে একটা টিনের দরজা আছে, দরজাটাও দেখি খোলা, বুঝলেন। এরপরে আমি তারে মানে গিয়া এদিক দিয়ে গিয়ে আমি দেখলাম যে না, এরপরে আমি আবার গিলটা লাগাইছি, লাগাইয়া তালা দিয়েছি। এর 15 মিনিট পরে, 10-15 মিনিট পরে তে মানে ওই আমার এখানে সিটটি নিয়েছে, সিটটি নিয়ে এসে পরে তো আমি দেখছি, দেখে আমি চিনতে পারছি যে এটা আমার স্টেকের সিট, ঘামা ছিল আর কি, এক সিটের কোনো মিল নাই। তখন আমি তারে আমার সামনের দরজার গিলটা লাগাই দিয়েছি, লাগাই এসে আমি তারে জিজ্ঞাসা করছি তুই মাল করতে নিস। এই কথা জিজ্ঞাসা করার লগে লগে সে পিছনের গিল দিয়া দৌড় দিছে, দৌড় দিয়ে গিয়ে দেখে এইগুলো তালা লাগানো। আমি এরপরে তারে ধরছি, ধরে সেরে তারে 2-3টা থাপড় টুপুর দিছি। দেওয়ার পরে এখানে পাড়া প্রতিবেশীরা সবাই জানছে, যাই না জোরাজোরি করে আইছে। আবার পরে তারে এরপরে পুলিশ খবর দিছি, পুলিশ প্রায় আধা ঘন্টা পরে আইয়া তারে তুলিয়া নিয়ে গেছে। মানে সে কি করতে আইছে এখানে? এখানে চুরি করতে আইছে। মানে কোনো আপনার রাবার শিট কি চুরি করছে? হ্যাঁ, আমার নিজের রাবার শিট চুরি করে আমার কাছে বিক্রি করতে আনছে।